নমস্কার বন্ধুরা, মুসলিম ভাইদের আমার সালাম রইল। তো আজকে আমি মাছের দাম, তো আমাদের এখানে খুঁয়া জাল আছে, খুঁয়া জাল দিয়ে মাছের দাম। সে খুঁয়া জাল আছে কিরকম, বাঁশ দিয়ে বানানো লাগে, ত্রিভুজ আকৃতি, এটা কয় খুঁয়া জাল, অনেকে বলে ঠেলা জাল। যাই হোক, আমি নদীতে মাছের দাম, মাছ পামো কিনা না পামো জানি না, তবে চেষ্টা করবো, যাই দেখি কীরকম মাছ পাওয়া যায়। কচুরি বানা আছে, ওগুলোর তল দিয়ে একটু খাওয়াবো, দেখা যাক। চলেন আমার সাথে নদী যাই। বন্ধুরা, এই বৃষ্টি নাই, আমাদের এখানে প্রচুর গরম, মানে ভ্যাপসাটা গরম, সবারই জনজীবনের উপর সাশ্রয় হইতে, সব দিতে ভালো হয়েছে, বৃষ্টি তো হইতেছে না, এই জন্য খুব গরম লাগে, খুব মানে প্রকৃতিটা অস্থির হয়ে গেছে। ঠিক আছে, মাছেরে যাই, তুমি যাইবে মাছেরে? একটা মিনি মাছ উঠছে, বন্ধুরা দেশের যে অবস্থা, মানে দেশি মাছ খুব পাই না, পাওয়া গেলে খুব দাম, আমার অদূর ভবিষ্যতে মনে হয় ওষুধ খাবার নিগাও দেশি মাছ পাওয়া যাবে না।
বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে পূজা বাবা মাছ মাটি ছিল সকি বিষয়ে কিন্তু পাই নাই বেশি আমার ছোট মাছ আবার ফ্রিজে আছে কিছু ওইটা দিয়ে মিশিয়ে আর যে কয়েকটা পাইছে ওইটা দিয়ে আমি আলু দিয়ে উস্তে এই যে কচি 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 উস্তা দিয়ে আলু দিয়ে ওই ছোট মাছ দিয়ে একটা তরকারি রান্না তো আর ওর সাথে আছে উস্তে আলু ভাজি তারপর শাক ভাজি লাউ শাক ভাজি তো আমি এতে থাকি বসিয়ে দিই জালটা অনেক জ্বলে উঠে সাথে সাথে দিলে পরে দিই মাছি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিই পূজা স্কুলে গেছে পূজার সাথে কথা আজকে স্কুলে গেছি কথা পূজা ওরা দুজনে স্কুলে গেছে তো কথা মনে হয় না এসে বলবো পূজার টিফিন দিব তখন ওরে নিয়ে আসবো আমি এই ফাঁকি রান্নাটা করে নিই মাছ তো বেশি তেলটা গরম করে দেন লাগে বেশি কড়াইটা পুড়ে গেল এতে লাই আমি করলাটা বেজে নি উস্তে আমরা তো উস্তে করলা করি নে দেখে মনে হয় কাঁচাই খেয়ে সুন্দর কষি উঠতে হলে কিন্তু পূজার বাবা খেয়ে পারি না তরকারিতে দিলে ভাবি দেখায় কিন্তু আমি মা পূজাও খেয়ে পারি কথা পূজাও নেই যে বুঝতে কি বিন দিছে দিলাম সকালে বাচ্চার সঙ্গে খাওয়ে কোথায় যাই কয়লাটা ভালো করে ভাজন লাগে বেশি জালে জল যাবো না জালে দিলে চিতা যাইব অল্প জালে দিয়ে নামি নিন ভালো করে বেড়ে চিতাটা দিব না চিতাটা থাকবে না লাল করে বেড়ে নিচ্ছি মাছের জালে নামি নিন কি হচ্ছে আলুটাও বেজে নিয়ে বাচ্চাকে নামাটা পড়ে গেছিল
উস্তা মধ্যে মাছের মধ্যে নামিয়ে নিলে আমি নামিয়ে তারপর ফুরন দিবি, তেল দিয়ে দিই আমি এখন ফুরনটা দিয়ে দিব। আমি যে জিরাটা ফুরন দিলাম, তারপর যে ওই জিরা বেটা যে নিয়ে এলাম, ওই জিরাটা আমি শুকনা করাইতে ভালো করে ভেজে নি, ভেজে তারপরে নামানোর আগে দিয়ে দিই, মানে বাসনাটা ভালো হয়, মজা লাগে বেশি, বাসনা থাকে। ওই যে আমি জিরাটা বেটে নিলাম, ছোট মাছে করলার তো উস্তা তরকারিতে জিরা বাটা দিয়ে নামিনি, হয়ে গেছে। আজকে রান্না করছে শাক, লাউ শাক, দেশি লাউ শাক, আর এসে করলা বা উস্তা, শুধু আলু দিয়ে গুছি গুছি কাটছে, ভাজি করছে আর কি, আর উস্তা দিয়ে কষা তরকারি করছে একটা আলু দিয়ে। আজকে এইটুকুই আয়োজন, তারপরে শাক দিয়ে প্রথমে খাই নিচ্ছি, পূজা এখন স্কুলে আছে, ছুটি হয় নাই, টিফিনের সময় খেয়ে গেছে আর কি, সকালে ভাত ছিল টিফিনের টা সূত্র মাসে আছে কয়দিন ধরে না কয়দিন
I'm going to go to the house. 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 I'm going